الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشق سرطة بأيو بنرا তৃতীয় সেগমেন্টের শুরুতেই আবারও আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, আহলান ওয়া সাহলান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘক্ষণ যাবত কথা শুনছিলাম আমাদের সকলের প্রিয় একটা বিষয় নিয়ে। বিষয়টা কি? কেমন হবে জান্নাত? এর মানে হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন আমাদের জন্য। দুনিয়া থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা জানি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না কি নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের জন্য রেখেছেন। মানুষ যখন জান্নাতের এই অফুরন্ত নিয়ামতের কথা, অবর্ণনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রেখে দেওয়া নিয়ামতগুলির কথা জানতে পারে, বুঝতে পারে, তখনই মানুষ জান্নাতের জন্য উদগ্রীব হয়, উৎসাহী হয়, এনকারেজ হওয়ার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি সুন্দর করে কোরআনুল কারীমে আমাদের জন্য বলে রেখেছেন। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মিহরাজের রাত্রে যাকে জান্নাত তাকে সফর করিয়েছিলেন, জান্নাত নিজ চোখে দেখে এসেছিলেন, প্রিয় রাসূল সুন্দর করে তার হাদিসের ভিতরে আমাদেরকে বলে গেলেন কেমন হবে জান্নাত। এত নিয়ামতে ভরপুর জান্নাতের দিকে অনেক সময় যেন অনেকের মন যেতে চায় না, জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে মানুষ উৎসাহিত হয় না, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু হইতে পারে না। কিন্তু বুদ্ধিমান লোক যারা দিনে রাতে সকালে বিকালে সকল সময়ে ওই জান্নাতের জন্য তারা কাজ করতে থাকে, আর তাদের জীবনই হবে সফল, যারা হবেন জান্নাতের স্থায়ী মেহমান। প্রিয় ভাই বোনেরা, কথা বলছিলাম জান্নাতের পান পাত্রের ব্যাপারে, পানীয়র ব্যাপারে, খাবারের ব্যাপারে, এই ব্যাপারে আলোচনা শুনছিলাম। কেমন যাবে আপনার জান্নাতের দিনগুলি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের ভিতরে আপনি যখন ঢুকবেন, ইন হওয়ার পরে আপনার লাইফ আর কোনো দিন শেষ হবে না, চিরস্থায়ীভাবে আপনি জান্নাতে থাকবেন, মৌত আর কখনো আপনার দ্বারে কাছে আর আসবে না, জান্নাতে থাকতেই থাকবেন, থাকতেই থাকবেন। কি কোনোদিন বুড়ো হয়ে যাবেন? না, কোনোদিন আপনি বুড়ুও হবেন না। আপনার আপনার শরীরের সৌন্দর্য কি বিলীন হয়ে যাবে? না, মোটেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনাকে চিরযুবক করে রাখবেন, কোনো দিন আপনি বৃদ্ধ হবেন না, কোনো দিন আপনার মৌত হবে না। দুনিয়ায় মানুষ একটু বেশি খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, কেন? ডায়াবেটিক্স হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে, এই জন্য দেখবেন এইটা খায় না সেইটা খায় না। কিন্তু জান্নাতে একটু খাবার থাকবে, আল্লাহ রাসূল বলে দিলেন না, তুমি যা পারবা তা খাইবা, অসুস্থ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, চিরদিন তুমি একজন সুস্থ সবল মানুষ থাকবা, কোনো অসুস্থতা তোমাকে কোনো দিন কোনো দিন গ্রাস করতে পারবে না। আর কি, দুনিয়া দেখবেন কত অশান্তি মানুষের আসে, জান্নাতে কি কোনো অশান্তি আসবে আপনার, কোনো দুঃখ, কোনো ব্যাড নিউজ আসবে? না, আল্লাহ রাসূল বলে দিলেন কোনো দিন কোনো দুঃখ তোমাকে স্পর্শ করবে না, এমন নিয়ামতে ভরপুর জান্নাতে আমরা সকলে যাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করতে অনেকেই ভালোভাবে পারি না। একা একা কেমন লাগবে জান্নাত? মোটেই ভালো লাগবে না। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিলেন, আদম আলাইহিসসালাম তো একা একা কিছুদিন ছিলেন, এরপরে আল্লাহ কি করলেন? আল্লাহ তাআলা আদম থেকে হাওয়াকে দিলেন যে আদম তুমি একা একা জান্নাতে হয়তো বোরিং ফিল করতেছ, জান্নাতে তোমাকে দিলাম হাওয়াকে, হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন আদমের সাথে, আপনি পুরুষ আপনি মহিলা, একা একা কেমন ভালো লাগবে? একা একা তো ভালো লাগে না, লাগার কথাও না। এজন্য আল্লাহ তাআলা বললেন কি, জান্নাতে যাওয়ার আগেই
আল্লাহ তাআলা হুর দিবেন। কোন হাদিসে রয়েছে আল্লাহ তাআলা একজনকে দুইজন হুরের সাথে বিয়ে করিয়ে দিবেন, আবার কোন কোন হাদিসে রয়েছে আল্লাহ তাআলা একজনের সাথে 70 জন হুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে করাইয়া দিবেন, আর জান্নাতের ভিতরে হুরদেরকে নিয়ে পারিবারিকভাবে সুন্দরভাবে আরামের সাথে খুশ গল্পের সাথে জান্নাতে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। প্রশ্ন করতে পারেন কেউ কেউ, দুনিয়ায় যাদের 2 জন স্ত্রী আছে অথবা 3 জন স্ত্রী আছে, কত যে অসুখে ভুগতেছেন উনি, কত যে সমস্যায় আছেন, তাহলে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন হুর দিবেন, সেই ধরনের ঝগড়া ঝাটির কি কোনো সমস্যা হইতে পারে? না, আসলে সমস্যা হবে না। হুজুর বলেছেন সকল হুরদের একই মন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি লোকদের সাথে বিয়ের ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ, এটা হবে জান্নাতি লোকদের আনন্দ দানের জন্য অন্যতম একটা মাধ্যম। প্রিয় ভাই বোনেরা, দেখেন কেমন হবে দুনিয়ার জিন্দেগিতে, দেখেন মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে বর যিনি থাকেন উনি হন খুবই লম্বা, আবার কনে মাঝে মধ্যে বেশি শর্ট হয়ে যান, আবার কখনো কখনো দেখা যায় কি কনে অনেক লম্বা বাট বর হয়ে যান অনেক নিচু, অনেক সময় বয়সেরও পার্থক্য দেখা যায়, কখনো কখনো বিয়ে শাদির পরে বয়সের পার্থক্যটা অনেক কমই বেশি হয়ে যায়। জান্নাতে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যখন আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, আপনার স্ত্রী আপনার হাজবেন্ডের উচ্চতা সমান থাকবে। কেমন সমান? হুজুর বলেছেন আদম আলাইহি সালাতু ওয়াসালাম যে পরিমাণের লম্বা ছিলেন, আল্লাহ তাআলা আপনাকেও ঠিক 60 হাত লম্বা করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ খুবই খাটো, মনে মনে অনেক আফসোস, হারে লম্বা হইতে পারলাম না। আফসোসের কিছু নেই, অপেক্ষা করুন, ভালো কাজ করুন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে অনেক লম্বা করে, আদম আলাইহি সালাতু ওয়াসালামের মতন লম্বা। কত হাত লম্বা ছিলেন আদম আলাইহি সালাতু ওয়াসালাম? উনি ছিলেন 60 হাত লম্বা। তাহলে কি আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনার জন্য যে হুরকে আল্লাহ দিবেন উনি কি খাটো হবেন? না, হুজুর বলেছেন সমান বয়স থাকবে, সমান উচ্চতা থাকবে। এভাবে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করে দিবেন। মহিলারা মাঝে মধ্যে চিন্তিত হয়ে যান, একজন পুরুষের তো 70 জন হুর পাবেন, তাহলে মহিলা যারা আছেন তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে ইনজাস্টিস করবেন না, আল্লাহ তাআলা জাস্টিস করবেন। পুরুষ এবং মহিলা সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিবেন। একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে কাউকে রাখবেন না, সঙ্গী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনাদেরকে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এখন খাবার পাইলেন, পানীয় পাইলেন, জান্নাতের আসবাবপত্রও পাইলেন, পরিবারের জন্য হুরদেরকে আপনারা পাইলেন, এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলেছেন। জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবারে একটা বাজার বসবে, প্রত্যেক শুক্রবারে একটা বাজার বসবে, সকল মানুষ ওই বাজারে যাইবে, একের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হইবে, দেখা সাক্ষাৎ হওয়ার পরে ভালো মন্দ খবর সবর একে অপরে নিবেন তো শুক্রবারের বাজারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা বাতাসের ব্যবস্থা করে দিবেন, ওই বাতাসটা যখন আসবে প্রত্যেক মানুষের চেহারার যে সৌন্দর্য আগে ছিল, বাতাসটা চেহারার সৌন্দর্যটাকে পরিবর্তন করে দিয়ে অনেক অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত করে দিবে। ওই লোকরা বাজার থেকে যখন ঘরে থাক যাইবে, ওয়াইফদের কাছ থেকে তো বিদায় নিয়ে বাজারে এসেছিলেন, বাজার থেকে ঘরে যখন ব্যাক করবেন, তখন স্ত্রীরা দেখবেন আহারে তুমি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিলা তুমি যে সুন্দর ছিলা, এখন তো দেখা যায় তোমার চেহারা আর অনেক সুন্দর হয়ে গেছে, তোমার শরীর থেকে শুধু মিষ্কি আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। পুরুষরা বলবে আল্লাহর কসম তোমাকে যেমন দেখে গিয়েছিলাম ঘরে, তোমাকে এর চাইতে অনেক অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত মনে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি শুকরিয়া। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা বান্দিদেরকে জান্নাতের ভিতরে আনন্দের ভিতর দিয়া, সুখের ভিতর দিয়া, স্বাচ্ছন্দ্যের ভিতর দিয়া আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে রাখবেন।
প্রিয় ভাই বোনেরা সুন্দর একটা হাদিস শুনুন এবার। وعن ابي سعيد الخدري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقول لاهل الجنه يا اهل الجنه فيقولون لبيك ربنا وسعديك والخير في يديك حضرت ابي سعيد الخدري رضي الله تعالى عنه বলেছেন তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, জান্নাতে যখন সব মানুষ ঢুকে যাবে তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, আয়েশা বলবেন ইয়া আহলুল জান্নাহ, হে জান্নাতের মানুষেরা, তোমরা যারা জান্নাতে আছো তোমরা কেমন আছো, এভরিওয়ান ইজ ওকে, সবাই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই ভালো, সবাই বলে লাব্বাইক রাব্বানা ওয়া সাআদাইক, হে আল্লাহ আমরা হাজির, হে আল্লাহ আমরা হাজির, ওয়াল খাইরু ফি ইয়াদাইক, যাবতীয় কল্যাণ আপনার হাতে, রাব্বানা ওয়া সাআদাইক ওয়াল খাইরু ফি ইয়াদাইক ফায়াকুলু হাল রাদিতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লোকদেরকে বলবেন হে জান্নাতের মানুষেরা, তোমরা কি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছো, আমি আল্লাহর উপরে কি তোমরা রাজি খুশি আছো সবাই, সমস্ত জান্নাতের লোকেরা কি বলবে, হে আল্লাহ হে আমাদের রব, আপনার উপরে কেন আমরা রাজি খুশি হব না, ওয়াকাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিকা, হে আল্লাহ আপনার উপরে কেন আমরা খুশি হব না, আমাদেরকে যে নিয়ামত দিছেন আল্লাহ আপনার সৃষ্টিকুলের ভিতরে, আর কাউকে তো এই নিয়ামত দেন নাই, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করাও নাই, আল্লাহ কেন আপনার উপরে আমরা রাজি হব না খুশি হব না, ওয়াকাদ আ'তাইতানা ফায়াকুলু আলা উ'তিকুম আফদালু মিন যালিকা ফায়াকুল ওয়া আইয়ু শাইউন আফদালু মিন যালিক ফায়াকুল উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আল্লাহ তাআলা বলবেন এর পরে কি আর কিছু তোমাদেরকে আমি দেব, তারা বলবে আল্লাহ এর চাইতে আর কি হইতে পারে, আল্লাহ তাআলা বলবেন সারাটা জীবন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে একেবারে খুশি হয়ে গেলাম, আর নেভার এভার তোমাদের উপরে আর কোনো দিন আমি আল্লাহ তাআলার অখুশি হব না, আমি আর নারাজ হব না, আমি চিরজীবনের জন্য তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আম স্যাটিসফাইড উইথ ইউ ফর এভার। শুনুন আরেকটা হাদিস কি, وعن جرير بن عبد الله رضي الله عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر وقال إنكم سترون ربكم عيانا كما ترون هذا القمر لا تضامون في رؤيته, رواه البخاري ومسلم. সুন্দর একটা হাদিস, শুনুন কি হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জারির ইবনে আব্দুল্লাহ বসাছিলেন, তো জারির ইবনে আব্দুল্লাহ ওনারা বসাছিলেন রাসূলের দরবারে রাসূলের খেদমতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পূর্ণিমার ছাদের দিকে তাকালেন আর বললেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা এই পূর্ণিমার ছাদের দিকে তাকাও, যেভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে পরিষ্কারভাবে এই পূর্ণিমার ছাদটাকে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবে অচিরেই তোমরা তোমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখতে পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ দেখতে চাইছিলেন না, মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিলেন না আল্লাহকে, চাইছিলেন কিন্তু মুসাকে দেখতে পেরেছিলেন, আল্লাহ বলছিলেন লান তারানি মুসা তুমি আমাকে দেখতে পাবা না, কিন্তু মুসা লোক সারেন নাই, বলছেন আল্লাহ আমি দেখতে চাই আপনাকে, আল্লাহ বললেন লান তারানি মুসা তুমি আমাকে দেখতে পাবা না, আল্লাহ তাআলা নূরে সামান্য জলক তুর পাহাড়ের উপরে রাখলেন, সমস্ত তুর পাহাড় জলে পুড়ে ছাই হয়ে গেল, বিরান হয়ে গেল, মুসা লুটিয়ে পড়লেন আল্লাহকে দেখতে পারলেন না, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না যাবে না,
কিন্তু আখেরাতে যে আল্লাহ পাক আমাদেরকে যে চক্ষুটা দিবেন জান্নাতি চক্ষু হবে সেটা, আর জান্নাতি চোখ দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জালকে জান্নাতের ভিতরে কিভাবে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন শুনুন। ওয়ান সুহাইব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম ফায়াকুলুনা আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার। মুসলিম শরীফের এই হাদিসটা কি হাদিস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আসবেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আমি কি এই নিয়ামত থেকে আরও তোমাদেরকে একটু বাড়িয়ে দিব? জান্নাতি লোকেরা বলবে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বাড়িয়ে দিবেন, যা পাওয়ার তো সব কিছুই পাইছি আল্লাহ, যা ওয়াদা করেছিলেন কিছু তো মিস হয় নাই, এভরিথিং আমরা পেয়েছি, আর কি বাড়াবেন, আর কি হইতে পারে? জান্নাতি লোকেরা বলবে আলাম তুবাইয়িদ উজুহানা, আল্লাহ আমাদের মুখমণ্ডলটাকে কি আপনি উজ্জ্বল করে দেন নাই? হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করান নাই? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আল্লাহ তো সব কিছু আপনি করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, অনেক লোকেরা বলবে রাব্বুল আলামিন যার জন্য আমরা এবাদতি বন্দেগী করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, রাতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহ সেই আল্লাহর কথা শুনে আমরা করেছি, সেই আল্লাহকে তো কোনো দিন দেখেন দেখি নাই। ফায়ুকশিফুল হিজাব ফামা উতু শাইআন আহাব্ব ইলাইহিম মিন নাযারি ইলা রাব্বিহিম। সাথে সাথে আল্লাহ এবং বান্দার মধ্যে যে 70,000 নূরের পর্দা থাকবে যার কারণে বান্দারা আল্লাহকে দেখতে পাচ্ছিল না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে আল্লাহ এবং বান্দার মধ্যখানে যে পর্দাটা ছিল, পার্টিশনটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সরিয়ে দিবেন, আর সাথে সাথে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন। এই কথাটা আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীমের ভিতরে এভাবে বলেছেন, উজুহুন ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, সরাসরি আল্লাহর বান্দারা তাদের রব, তাদের মুনিব, তাদের খালিক, তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। হাদিসে এসেছে যত নিয়ামত আল্লাহর বান্দারা জান্নাতে পেয়ে আনন্দ ভোগ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে এলাহি দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত সুখগুলি যেন একেবারে ম্লান হয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাটা, আল্লাহকে পাওয়াটা, আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা বান্দাদের জন্য যেমন একেবারে সবচেয়ে আকর্ষণীয় হয়ে যাবে, এর চাইতে বড় সুখ আর কিছুতে থাকবে না। হাদিস শরীফে এসেছে কিছু কিছু বান্দারা জান্নাতে সার্বক্ষণিক আল্লাহর দিদার নসিব হবে তাদের, এটা আমলের উপরে ভিত্তি করবে। কেউ সপ্তাহে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, কেউ সকালে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, কেউ বিকালে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করাটা এটা সম্পূর্ণ রূপে নির্ভর করবে দুনিয়াতে আল্লাহর সাথে কানেকশন যার যত বেশি জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার তত বেশি, আর দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক যার যতটুকু ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা তরবিয়াটা কি দিলেন, কি মেসেজটা দিলেন কোরআনুল করিমের ভিতরে, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে হলে, আল্লাহর সাথে দেখা করতে হলে কন্ডিশনটা কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, আল্লাহর সাথে মিট করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন আমলে সালেহ করে, তারা যেন ভালো কাজ করে, তারা যেন রাইচুয়াস ডিড করে। আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে চান, আল্লাহর সাথে মোলাকাত যদি আপনার হতে হয়, তাহলে আল্লাহ তাআলা কন্ডিশনটা বলে দিলেন, জাস্ট ইউ হ্যাভ টু ফুলফিল দ্য কন্ডিশন, ইউ হ্যাভ টু মিট দ্য কন্ডিশন, দেন ইউ ক্যান সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ ক্যান মিট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। দুঃখ হলেও সত্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কন্ডিশন আমরা মিট করতে পারতেছি না, আল্লাহর দাবিটা আমরা পূরণ করতে পারতেছি না, ফাল ইয়ামাল আমালান সালিহা। এজন্য আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলতে চাই, আপনারা যারা জান্নাতে যাওয়ার তামান্না রাখেন, আল্লাহর সাথে সাক্ষাতের তামান্না পোষণ করেন, ভালো কাজের কোনো বিকল্প নেই। আর এই ভালো কাজগুলি আপনাকে করতে হবে দুনিয়ার ভিতরেই, মৌতের পরে ভালো কাজের আর কোনো দ্বিতীয় সুযোগ কারো হয় নাই, হবে না, হবে না, হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরিকার ভিতরে নয়। বলি একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সর্বপ্রথম কারা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন? কিছু লোক আছেন ইমানদার, ইমান তাদের নসিব হয়েছিল, কিন্তু গুনাহের কারণে দুর্ভাগ্যবশত তাদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে জ্বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাওয়ার পরে এক সময় তার পানিশমেন্ট যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে জায়গার ভিতরে রাখবেন। এবার মধ্যখানে আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন, বান্দা তুমি তো জাহান্নামে ছিলে, তোমাকে তো আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি এখন কাঁদো কেন? বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি তুমি আমাকে জান্নাতের দরজার সামনে নিয়ে যেতে, তাহলে আমার চোখটা ভরে আমি জান্নাতটাকে দেখতাম। তুমি তো রহমান, তুমি তো রহিম, আমাকে সুযোগটা দাও, আমি যেন জান্নাতের দরজার সামনে যাই আর জান্নাতটাকে যেন আমার চোখ ভরে আমি দেখতে পাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি চাচ্ছো আমি দিলাম সুযোগ, যাও জান্নাতের দরজার সামনে যাও, গিয়ে জান্নাতটা দেখো। জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে ওই লোকটা আরো বেশি করে কাঁদবে, আল্লাহ বলবেন, হে বান্দা তুমি চাইলে এখানে আসতে আসতে এখন কাঁদতেছো কেন? সে বলবে, রাব্বাল আলামিন, জান্নাতের সবগুলো জিনিস আমি ভালোভাবে দেখতে পারতেছি না, যদি জান্নাতের মধ্যখানে আমাকে আপনি নিয়ে দিতেন, তাহলে হয়তো পুরো জান্নাতটাকে আমি ভালোভাবে দেখতে পারতাম। হে আল্লাহ আমি জান্নাতের কোনো নিয়ামত আমি স্পর্শ করব না। আল্লাহ বলবেন, যাও তোমাকে এবার আমি জান্নাতের মধ্যখানে ঢুকিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে বান্দাটা জান্নাতের মধ্যখানে গিয়ে আরো বেশি করে কাঁদতেছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি এত বেশি করে কাঁদতেছো কেন? আমি তো তোমার দাবি মেটালাম। সে বলবে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আমি চাচ্ছি যদি তুমি মেহরবানি করে ওই জান্নাতের মধ্যখান থেকে আমাকে আর বের না করো, তাহলে আমি ওই জান্নাতটার ভিতরে থেকে যেতাম। আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমার জন্য ওই জান্নাতের সমান আরো 10টি জান্নাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি দান করে দিলাম। প্রিয় ভাই এবং বোনেরা, হুজুর বলে আল্লাহ বলেছেন, আ'আদাতু লি'ইবাদিয়ার রহমানি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খুতাকাতার আলা কলবি বাশারিন, আমি জান্নাতে আমার সালেহ বান্দাদের জন্য এমন কিছু রেখেছি, মা লা আইনুন রাআত কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, ওয়া লা উযুনুন সামি'আত কোনো কান কোনো দিন শুনে নাই, এবং কোনো অন্তর কল্পনা করতে পারে নাই যে জান্নাতের ভিতরে এমন সৌন্দর্যমণ্ডিত নিয়ামতগুলি থাকতে পারে, এমন বিশাল নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের জন্য রেখেছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আসুন আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় বেশি বেশি করে কাজ করতে পারি, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যেন আমার নাম জান্নাতিদের লিস্টে যেন আল্লাহ লিখতে পারেন, এমন কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, জান্নাতের ভিতরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারটা আমাদেরকে নসিব করেন। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।